আমার হাতে মনে হচ্ছে নরম একটা তুলোর বল নিয়ে আছে। নাও 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 নাও, গুড বয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস। আপনাদের সাথে আছি আমি চাষিমেন। আজকে আমাদের যে টার্টলগুলো আছে ওদের ট্যাঙ্কটার পানিটা পরিষ্কার করে দিব, মানে পানিটা পরিবর্তন করতে হবে। পানিতে প্রচুর ময়লা হয়ে গেছে, পানিটা এখান থেকে ছাড়ি, তারপরে টার্টলগুলো দেখাচ্ছি। আর পানিটা এখান থেকে শেষ হতে হতে অন্যান্য আমাদের যে প্রাণীগুলো আছে তাদেরকে দেখাবো। পানিটা খুলে দিয়েছি, কিন্তু এখানে তো আমাদের বালু রাখা আছে, বালু তো ধুয়ে চলে যাবে অনেক, বালু যাতে না যায় সে ব্যবস্থা একটু করতে হবে বা চেষ্টা করতে হবে। এই যে আমাদের ক্লার্ক আবার তার সেই পুরনো জায়গায় কাদার মধ্যে আসছে, আর ক্লিক ওইদিকে উপরে আছে, রোদ পোহাচ্ছে। কাইটও ছিল, তো পানিটা যখন ছাড়লাম তখন ও লাফ দিয়ে নিচে নেমে গেছে। পানিটা অনেকদিন ধরে চেঞ্জ করা হয় না, যে কারণে প্রচুর শ্যাওলা হয়ে গেছে। আজকে পানিটা চেঞ্জ করে নতুন পানি দিলেই আবার সব ঠিক হয়ে যাবে। তো চলেন ওইদিকে যাই, দেখি আমাদের নতুন সদস্য যে মাছকুবি হাঁস ওরা কেমন আছে এবং র্যাবিটরা কেমন আছে। চলেন, এই যে আমাদের নতুন সদস্যরা মাছকুবি হাঁস, ওদের ভয় অনেকটাই কেটে গেছে। এই কয়েকদিন তো উল্টাপাল্টা উড়তেছিল, আজকেও সকালেও অনেক উল্টাপাল্টা উড়ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেকটাই মানে শান্ত হয়ে গেছে। আমি অনেক কাছে আসছি ওদের, এই যে দেখেন আমি দেখাচ্ছি ওদের একদম কাছে। আগের মতো হইলে ওরা এখন ভয়ে পালাইতো, এখনও যদিও সরে যাচ্ছে বাট ভয়ে পালাচ্ছে না। ওরা কিন্তু প্রচুর ঘাস পছন্দ করে, আর আমার এখানে পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা আছে। এই যে দেখেন কেমন ঘাস শাকপাতা এগুলো খাচ্ছে। তো নেক্সট টাইম হয়তো আরও নতুন হাঁস প্রজাতির আরও কিছু আনবো। তো এখন যেটা দেখতেছি যে হয়তো কিছুদিন পরে আর এখানে ভেজিটেবল চাষ করাই হবে না, কারণ হচ্ছে গিয়ে হাঁস মুরগি এই টাইপের অ্যানিমেল থাকলে সেখানে ভেজিটেবল করাটা সো টাফ হয়ে যায়। হয়তো ওদেরকে আটকে রাখতে হবে, আর নয়তো হচ্ছে গিয়ে ভেজিটেবলগুলো সেভ করে রাখতে হবে, বেড়া দিয়ে রাখতে হবে। তো দেখা যাক কী হয়। দেখেন কীভাবে বাঁধাকপি খাওয়ার চেষ্টা করতেছে, বাঁধাকপিগুলোর একেবারে শেষ হয়ে গেছে, পাতাগুলো মরে মরে যাচ্ছে। মানে সিজনটা যেহেতু শেষ এখন তো এরকম হবেই, এটাই স্বাভাবিক। কয়েকটা আরও আছে, এগুলো আমাদের র্যাবিটদেরকে দিয়ে দেব। প্রতিদিন বেশি দেওয়া যায় না, অল্প অল্প করে দেই, র্যাবিটদের দেই, বার্ডদের দেই। চলেন র্যাবিটদের ওখানে যাই, দেখি ওদের কী অবস্থা। ওরা যে কাণ্ডটা করছে, মানে আবার হচ্ছে গিয়ে এই প্লাস্টিকের নেট কেটে ফেলছিলো, কেটে দুই ঘর এক হয়ে গেছিলো। তো ফাইনালি এই যে দেখেন এদিকে আমাদের যে ছাগলের সেটের মাচাগুলো ছিল, এগুলো অনেক বছরের পুরনো মাচা, কিছুটা ভেঙে ভেঙে গেছে। তো সেই মাচাগুলো এনে এদিকে দিয়ে দেওয়া হয়েছে। এখন আর কিন্তু এটা ওরা কেটে ওই পাশে যেতে পারবে না, জাস্ট একটা ভালো একটা সেফটি হইল। এখন যেটা করছি আমি, যে বার্বি এবং ডল, মানে আমাদের লায়ন হেড লফের যে র্যাবিট দুইটা, এই যে এটা হচ্ছে বার্বি আর এই যে হচ্ছে ডল, তো দুজনকেই এই বাকিদের সাথে এখানে ছেড়ে রেখেছি। আর যে দুষ্টু র্যাবিটটা যেটা বেশি দুষ্টুমি করে কালো রঙের, সেটাকে ওই ঘরে রাখছি। আমাদের যে বেবিগুলোর মধ্যে কালকে আমি দেখেছিলাম যে এই হোয়াইট বেবিটা বের হয়েছিল, নিজে থেকেই বের হয়েছিল, বের হয়ে ঘোরাঘুরি করছে, তো আবার নিজে থেকেই ঢুকে গেছে। মাশাল্লাহ, দেখেন দেখলেই মন ভালো হয়ে যায়, একেবারে গুলু গুলু, প্রচুর সার হয়েছে শরীরে। বাকিরা, হ্যাঁ বাকি দুজনও ভেতরেই আছে। কই দেখি, এই যে অনেক কিউট, অনেক কিউট, একেবারে তুলোর বলের মতো একটা, শরীরটা ভরাই হচ্ছে ফার। আমার হাতে মনে হচ্ছে নরম একটা তুলোর বল নিয়ে আসে এরকম আর কি। চেহারাটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর। ওরা কিন্তু আসলে আমাদের যে আগের র্যাবিটগুলো রেগুলার র্যাবিট এরকম না, ওর মাটা রেগুলার র্যাবিট হলেও ওর বাবাটা সম্ভবত লায়ন হেড লফ ছিল, অথবা লায়ন হেড ছিল, লায়ন হেড লফ না, লফ হলে কানটা তো ঝুলতো, সম্ভবত লায়ন হেড ছিল, যে কারণে ওদের কানটা এবং চেহারাটার মধ্যে লায়ন লায়ন একটা ভাব আছে। দেখেন মাশাল্লাহ, দেখে দিই। চলেন পাশের ঘরটাতে যাই, ওখানে দুষ্টুটাকে একটু দেখেন। এই যে দুষ্টুটা, ওর জন্য বাঁধাকপি নিয়ে আসছি,
নাও এটা খাও তো ওকে আপাতত এখানে রাখছি কারণ এই যে ঘরের মেঝেটা একদম খুঁড়ে নষ্ট করে ফেলছিল বেড়া কেটে ফেলছিল তো এখানে আটকে রেখে দেন হচ্ছে কি এই যে মেঝেটা ঠিক করা হয়েছে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এই যে আমাদের মাছকুবি হাঁসগুলা ওরা ওখানে এতক্ষণ ঘাস খাইছে ঘাস খাওয়ার পরে এখানে চলে আসছে এখানে একটু ছায়া আছে ছায়াতে চলে আসছে আশা করি খুব শীঘ্রই ওরা ফ্রেন্ডলি হয়ে যাবে তো এখন তো আমার হাতে আসলে খাবার নাই তো এখন থেকে ওদেরকে হাতের মধ্যে একটু খাবার নিয়ে সামনে এসে খাওয়ানোর চেষ্টা করব মানে ওদের ভয়টা কাটানোর চেষ্টা করব তাহলে কিন্তু ওরা খুব তাড়াতাড়ি ফ্রেন্ডলি হয়ে যাবে এবং পোষমানা হয়ে যাবে এখন যেরকম উল্টাপাল্টা উড়াউড়ি করে হারায় যাওয়ার একটা পসিবিলিটি আছে আজকে সকালেও প্রচুর ফ্লাই করছে একদম ওই দিক দিয়ে ঘুরে ওই দুই তিন বিল্ডিং ঘুরে তারপরে আবার এখানে চলে আসছে এইভাবে হঠাৎ করে একটু দূরে চলে গেলে হারায় যাওয়ার একটা পসিবিলিটি আছে আপাতত আমি চাচ্ছি না ওদের ফেদারগুলো কেটে দিতে এভাবে যদি সেট করতে পারি তাহলে আর ফেদার কাটবো না তো ওদেরকে যদি নর্মালি সেট করতে পারি তাহলে ফেদার কাটার আর প্রয়োজন আরেকটা বিষয় হচ্ছে গতকালকের ব্লগে আমি আপনাদের মতামত চেয়েছিলাম যে এই যে নেটটা এটাকে কি রং করব আমার প্ল্যান ছিল সাদা রং করার আর আপনারা যারা মতামত দিয়েছেন অধিকাংশই মতামত দিয়েছেন যে এখন যে রংটা আছে মানে গ্রে কালারটা এই গ্রে কালারটাই রাখতে তো আমারও মনে হয় এটাই বেস্ট অপশন নর্মালি লোহা জাতীয় যে কোনো জিনিসে লাল রঙের যে প্রলেপটা দেওয়া হয় কোটিংটা দেওয়া হয় যেটাকে রেড অক্সাইড বলে তো আমরা যেই কোটিংটা দিচ্ছি এটা হচ্ছে গিয়ে গ্রে রঙের এটা হচ্ছে রেড অক্সাইডের মতোই রেড অক্সাইডের অল্টারনেট একটা জিনিস এটাকে অটোকুট বলা হয় প্রাইসটা রেড অক্সাইডের থেকে একটু বেশি বাট এটা দেখতে কিন্তু ভাল লাগে এখন এটার উপরে যদি অন্য রং নাও করি তারপরেও কিন্তু দেখতে খারাপ লাগবে না কিন্তু তারপরেও এটার উপরে এই গ্রে রঙের একটা প্রলেপ দিয়ে দিব সুন্দর করে তাহলে ফিনিশিংটা খুবই সুন্দর লাগবে সাদা যে রংটা নিয়ে আসছিলাম সেটা কিন্তু অলরেডি আমরা আজকে চেঞ্জ করে নিয়ে আসছি তো আমাদের যে মূল শেডের নেটটা এই নেটটাতে কিন্তু কাঁঠালি রংটা দেওয়া হয়েছিল ডার্ক ব্রাউন আর কি রেড ব্রাউন না সম্ভবত এটাকে গোল্ডেন ব্রাউন বলে অনেকদিন আগে করা তো মনে নেই ঠিক তো এইটাকেও চেঞ্জ করছি মানে ওই পাশের নেটটাতে যে কালার হবে এটাতেও সেম কালার দেবো যাতে করে দেখতে সব একই রকম লাগে দেখতে অনেকটা জোস লাগে তো এটা কেমন হবে একটু জানাবেন আমাকে আরেকটা কাজ করতেছি সেটা হচ্ছে গিয়ে আমাদের যে এইখানে মূল শেডের দরজাটা দরজাটা কিন্তু সলিড স্টিলের তো এইটা চেঞ্জ করে এখানে এরকম হচ্ছে গিয়ে নেটের একটা দরজা অলরেডি বানানো হয়েছে হয়তো দু একদিনের মধ্যেই এটা ফিটিং হয়ে যাবে এখানে ফিটিং করে দেব যাতে করে ভেন্টিলেশনটা আরও ভালো হয় এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেখতে যেন ভালো লাগে আমাদের ট্যাঙ্কের পানি প্রায় শেষের দিকে আর যতটুকু পানি আছে অতটুকু পানি আসলে ওই আউটলাইন ড্রেন দিয়ে বের হবে না এটাকে সেচে ফেলে দিতে হবে বালতি দিয়ে বা অন্য কিছু দিয়ে মাছ নিয়ে আসছিলাম এই যে মাছগুলা মাছগুলাকে আপাতত এই গাছটার গুঁড়া এখানে দিয়ে রাখি যাতে করে ওই পানিটা ফেলে দিলেও মাছটা এখানে থেকে যায় নাও 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 এই যে দেখেন ক্লিক কিন্তু মাছ খাওয়ার জন্য এগিয়ে আসছে কামড় দিয়েছিল বাট আমার হাত থেকে পড়ে গেছে আরেকটা মাছ নাও 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 গুড বয় ভয় কেটে গেছে এখন কিন্তু হাতে থেকে নিয়ে খাবার খায় সুপ্রিয় দর্শক আজকে বার্ডস ক্যানভাসের বার্ডের রুমের ভেতরে আর যেতে পারলাম না ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে গেছে ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে বার্ডস ক্যানভাসের ভেতরের আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের ব্লগটি এখানেই শেষ করছি বার্ডস ক্যানভাসের সাথেই থাকুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম